আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকে নতুন একটা এক্সচেঞ্জের অফার শেয়ার করব, আর এখানে আমরা $5 করে পাবো রিওয়ার্ড। ঠিক আছে, $5,000 কিন্তু গিভওয়ে রয়েছে শুধুমাত্র নিউ ইউজারদের জন্য। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আমাদেরকে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বুট রয়েছে, বুটের ভিতরে জাস্ট আপনি এখানে প্রেস করে দেবেন। এই পোস্টার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে জাস্ট আমরা $5 করে পাবো। ঠিক আছে, $5, সো $5 যখন পাবো তখন কিন্তু আমরা জাস্ট এক্সচেঞ্জ করে এটা কিন্তু আমরা প্রফিটটা নিয়ে নিতে পারবো। আরেকটি কথা বলে রাখি, যদি আপনি এক্সচেঞ্জ যখন আপনি ডলারটা পাবেন তখন কিন্তু এক্সচেঞ্জ করে বা ট্রেড করে আপনি টিআরএক্সে নেবেন। টিআরএক্সে ভ্যাট কিন্তু কম কাটে, যে কোনো এক্সচেঞ্জারের ভিতরে আপনি বলেন না কেন, আপনার 1 TRX মাত্র ভ্যাট কাটবে। ঠিক আছে, প্রথম দিকে জাস্ট আপনি টিআরএক্সে যাবেন, তারপর আপনি উইথড্র ফ্রিটা দেখবেন, দেন তারপর আপনি উইথড্র করবেন। ওকে, তো এখান থেকে স্টার্ট এখানে একটা পেস্ট করে দেবেন। তো স্টার্ট এখানে একটা পেস্ট করে দেওয়ার পর জয়েন এয়ারড্রপ এখানে একটা পেস্ট করে দেবেন। এখানে একটা পেস্ট করে দেওয়ার পর ফার্স্ট অফ অল তারা বলছে যে এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের ভিতরে। তো ওয়েবসাইটের ভিতরে রেজিস্ট্রেশন করবেন, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর এখানে টেলিগ্রাম গ্রুপ, সো গ্রুপের ভিতরে জয়েন করতে হবে। জাস্ট আমরা এখান থেকে গ্রুপের ভিতরে জয়েন করে ফেললাম। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর টুইটার, এগুলো ছিল আপনার রিকোয়েমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, যদি না করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে বোনাসটা দেবে না কিন্তু। ওকে, যদি আপনি এখানে টুইটারে আসেন, টুইটারের ভিতরে কিন্তু আপনি অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। যদি একটু খোঁজেন তাহলে আপনি এখান থেকে তাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আরেকটি অফার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, দুদিন আগে এটা দিয়েছে। এখানে হচ্ছে আপনার 10 জন লাকি উইনারকে 500 USD গিভওয়ে দেওয়া হবে। এটা জাস্ট আপনারা জয়েন করতে পারেন এখানে এসে। এটা একটা ফর্ম রয়েছে, গুগল ফর্ম রয়েছে, আপনি চাইলে এখানে জয়েন করতে পারেন। ঠিক আছে, তো তারপর এখানে ব্যাগে চলে আসবেন ফলো করে দেওয়ার পর। তারপর এখান থেকে ফেসবুকে ফলো করে দেবেন, এগুলো হচ্ছে অপশনাল, না করলে চলবে। তো এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন এখানে একটা পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। তারপর ইমেলটা দিয়ে দেবেন, মানে আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ইউজার আইডি, ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট ওয়েবসাইটের ভিতরে অ্যাকাউন্টটা খুলে ফেলবো। জাস্ট আমরা এখান থেকে ওয়েবসাইটের ভিতরে চলে যাই। তো এখানে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে ইমেলটা দিতে হবে। আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, অবশ্যই কিন্তু নতুন অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্ট কিন্তু হবে না। তো তারপর পাসওয়ার্ডটা দিবেন, তারপর এখান থেকে নেক্সটে পেস্ট করে দেবেন। তো নেক্সটে পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, এখানে একটা ক্যাপচা আসবে। জাস্ট এইভাবে টেনে ধরে এখানে সেম পর্যায়ে ছেড়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, এটা জাস্ট আমার অ্যাকাউন্টটা খোলা রয়েছে, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে, পুরাতন অ্যাকাউন্ট হবে না। তো এখান থেকে জাস্ট নেক্সট নেক্সট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে নেটওয়ার্ক ইরর বলতেছে, আমি আবার এটা ট্রাই করি। ওকে ওকে, যদি ইরর বলে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় ট্রাই করবেন। ওকে, তো এখন আপনি আবার আপনার জিমেল অ্যাকাউন্টটা চেক করবেন। তো জিমেল অ্যাকাউন্টটা চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ভেরিফিকেশন, এখান থেকে একটা কোড দিবে, কোডটা জাস্ট চেপে ধরে এখান থেকে কপি করবেন। কপি করার পর মিনিমাইজ করবেন, তারপর এখানে আপনি চলে আসবেন। আবারও আসার পর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে এই যেটা কপি করেছেন এটা পেস্ট করে দেবেন। তারপর রেজিস্টার এখানে পেস্ট করে দেবেন। তো রেজিস্টার পেস্ট করে দেওয়ার পর অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে আপনার। ঠিক আছে, চাইলে আপনি কিন্তু অ্যাপস ব্যবহার করতে পারেন, তাদের একটা অ্যাপস রয়েছে, অ্যাপস ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, সো এটা আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, আমি অ্যাপসটা ইনস্টল করে ফেলেছি। তো এখন আমাদেরকে এখান থেকে ইউআইডিটা বের করতে হবে। সো আমরা এখান থেকে ইউআইডিটা বের করবো। জাস্ট আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি মোড়ে, মোড়ে যাওয়ার পর আচ্ছা এখান থেকে আমাদেরকে হোমে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি বুঝতেছি না। আচ্ছা, জাস্ট আমি অ্যাপসের ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে, কেননা আমি অ্যাপস এটা অলরেডি ইনস্টল করেছি। অ্যাপসের ভিতরে গিয়ে সবচেয়ে বেটার, কেননা অ্যাপসের যে ক্যাটাগরিটা রয়েছে সেগুলো একদম সহজ। তো এখান থেকে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিই। তো বন্ধুগণ, অলরেডি কিন্তু আমি লগ ইন করে ফেলেছি, জাস্ট এরকম আসতে পারে। প্রথমে থেকে জাস্ট এগুলো সবগুলো আপনি স্কিপ করে দেবেন। তারপর এখান থেকে ম্যানের মতো যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন একদম কোনায়, জাস্ট আপনি এখানে একটা পেস্ট করে দেবেন। এখানে একটা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি, তো জাস্ট এখানে একটা পেস্ট করে দেবেন, এটা কেন কপি করবেন এখান থেকে। ঠিক আছে, আর এখানে আপনাকে কোনো রকমের ভেরিফাই করতে হবে না, ভেরিফাই ছাড়া কিন্তু রিয়ারটা আপনি পাচ্ছেন। সো এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে টেলিগ্রাম চলে যাবো, তারপর এখান থেকে জাস্ট এখানে আমরা ইউআইডিটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো পেস্ট করে দেওয়ার পর টুইটার যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে আপনার এটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পর রিটুইট রিটুইট করতে হবে আপনাকে। তো আমরা এখান থেকে রিটুইট করে দেবো একটি, তো এখান থেকে একটা লাইক করে দিলাম। তারপর এখান থেকে আমরা কুইট টুইট, এখানে জাস্ট আমরা এখানে লিখলাম গুড প্রজেক্ট, এটা লেখে একটা রিটুইট করে দিলাম। তারপর এখান থেকে রিটুইট যে করেছি তার লিঙ্কটা আমরা এখান থেকে শেয়ারেতে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি কপি লিঙ্কটা কপি করবেন, মিনিমাইজ করবেন, এখানে চলে আসবেন, আবারও পেস্ট করে দেবেন। ঠিক আছে, তার মানে আমাদের রিটুইট করা হয়ে গেল। এগুলো আপনি স্কিপ করে দেবেন, জাস্ট স্ক্রিপ্ট যদি লেখা আসে সেক্ষেত্রে স্কিপ করে দেবেন, তারপর ডানেতে পেস্ট করে দেবেন। ব্যাস, এতটুকু কিন্তু কাজ, প্রত্যেকে করে নেবেন দ্রুত।
আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, যে কোনো এটা জাস্ট আপনার মনে হয় তিন চার দিন থাকবে না, চার দিনের মতো থাকবে এই অফারটা, ঠিক আছে। চার দিনের ভিতরে জয়েন করবেন, তারপর ডিস্ট্রিবিউশন শুরু করবে, দেন আমাদের অ্যাকাউন্ট ভিতরে দিয়ে দিবে। আমরা $5 করে রিওয়ার্ড এখানে পাচ্ছি এক্সচেঞ্জের ভিতরে। যখন আমরা এই টোকেনটা পাবো তখন জাস্ট আমরা যে কাজটা করবো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখান থেকে যেহেতু আমাদের ওয়ালেটের ভিতরে তারা দিয়ে দিবে, যখন দিয়ে দিবে তখন আমরা এখান থেকে USDT দিবে আমাদেরকে, ঠিক আছে। তো মার্কেট প্লেসে চলে আসবেন, তারপর এখান থেকে আপনি স্পটে চলে আসবেন, তারপর এখান থেকে ইউএসডিটি আপনি দেখবেন যে TRX রয়েছে কিনা এখানে, TRX, হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন TRX প্লাস USDT, এখান থেকে আপনি বাই সেলটা করে ট্রেড করে আপনি TRX নিয়ে নেবেন। TRX নেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট আমরা উইথড্র করবেন, ঠিক আছে। এটা জাস্ট আপনি উইথড্র করে নেবেন, তো এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনার পারবেন, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ওকে। যখন পারবেন, যদি না পারেন সেক্ষেত্রে আমি একটা ছোট্ট একটি ভিডিও করে দেবেন, নো প্রবলেম। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।